হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে দেখাবো পেন্সিল লাইন সুন্দর করার জন্য তোমাদের কেমন ধরনের ছবি আঁকতে হবে, কী ধরনের ছবি বেশি করে যদি আঁকো তাহলে তোমাদের পেন্সিলের লাইনগুলো সুন্দর হবে। আর এই ছবিটা আঁকার জন্য তোমাকে কিন্তু চিন্তা করলে হবে না যে ছবিটা সুন্দর হবে কি না, নষ্ট হয়ে যাচ্ছে কি না। তোমার সুন্দরের দিকে লক্ষ্য রাখলে চলবে না, তোমার দ্রুতগতিতে স্কেচ করে দ্রুতগতিতে পেন্সিল টেনে তোমাকে ছবিটা শেষ করতে হবে। কিন্তু ভাববে না যে ছবিটা সুন্দর হচ্ছে না, সুন্দরের দিকে এত নজর দিবে না, শুধু পেন্সিলের লাইনগুলো সুন্দর হচ্ছে কিনা সেটা নজর রাখতে হবে। যেমন ধরো এখানে আমি যদি আমি একটি যে কোনো ছবি, আমি এখনও জানি না কী ছবি আঁকবো, মনে করো এখানে একটা গাছ আছে, আমি জানি না, ভেবে নিইনি কী আঁকবো। যদিও আমি খুব দ্রুতগতিতে আঁকতে খুব অসুবিধা হয়, কারণ আমার এই টেবিলটা খুব জোরে জোরে নড়ে, সেই জন্য খুব অসুবিধা হয় আমার। আমি ছবিটা যে আঁকলাম, আমি পেন্সিলটাকে এভাবে ধরে তারপরে লাইনগুলো টেনেছি, এভাবে ধরে ছবি এঁকেছি। তো এভাবেও করা যায়, পেন্সিলটাকে এভাবে নিয়ে, তোমরা যারা এরকম করে এখনও হাত ঠিক হয়নি তোমাদের, তোমরা এভাবে আঁকবে। আর অনেক রকমভাবেই তো আঁকা যায়, এক একটা ছবি এক এক রকম করে আঁকতে সুবিধা হয়। যেমন অনেক আবার কিছু ছবি আছে যেখানে পেন্সিলটা এখানে ধরে আঁকা হবে, এখানে ধরে আঁকা হয়। তো আমি এখন যেটা আঁকলাম সেটা হচ্ছে এখানে ধরে আঁকতে সুবিধা আছে, স্ট্রোকগুলো দেওয়া যায়, কোথাও ডিপ কোথাও লাইট, সেই স্ট্রোকগুলো। আবার এভাবে করেও যে ছবি করা যায় সেটা আমি এখন তোমাদের দেখাবো। প্রথমে তো আমরা সবাই এভাবে আঁকি, সেজন্য এভাবে সবগুলো তোমরা হাতটাকে ঠিক করে নিয়ে এভাবে আঁকো, তারপরে ধীরে ধীরে অন্যভাবে ধরে করা অভ্যাস করতে হবে, সব জিনিসগুলোই করতে হবে। এরকম করে দূরে পেন্সিল রেখেও করতে হবে, এভাবেও ধরে করতে হবে, এভাবেও ধরে করতে হবে। এইভাবে ধরে তো একটা ছবি আঁকিয়ে দেখালাম, এখন এভাবে ধরে দ্রুতগতিতে ছবি আঁকবে কেমন করে সেটাই এখন দেখাই। আর ছবি তোমার লাইন যদি ভুল হয়ে থাকে এবং খারাপ হয়ে থাকে, তুমি কিন্তু একদম রাবার ব্যবহার করবে না, তুমি সামনে রাবার নিয়ে বসবেই না, রাবার সামনে নিলেই মুছতে ইচ্ছে করবে। তোমার ভুল হোক, ভুলের পাশে আবার দাগ দিয়ে সঠিক দাগ দিয়ে ঠিক করে নেবে। তুমি একবার নয়, তিনবার নয়, বারবার দাগ দিতে পারো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু রাবার ব্যবহার করবে না। আমার হচ্ছে এই পেন্সিলটা 10B পেন্সিল দিয়ে আঁকছি, তোমাদের যদি অসুবিধা হয় তোমরা সেখানে 2B পেন্সিল দিয়েও আঁকতে পারো। তোমাদের ডিটেলসে আঁকার দরকার নেই, শুধু
মাপটাকে নিয়ে নেবে। তোমাদের পেন্সিল এভাবে চলতে থাকবে, বেশি চিন্তা ভাবনা করার সময় নেবে না। এভাবে করতে করতে এটা হচ্ছে একটি সাধুর ছবি। তো এভাবে তোমাদেরকে করতে হবে। এখন এটাকে এরকম যদি তুমি পারো, তারপরে ডিটেলসে তো তুমি ধীরে ধীরে পারবেই, অবশ্যই ভালো পারবে আরও করতে। এখন এর এখানে কাজ করলে তো কাজের শেষ নেই, কিন্তু তোমাদের সেই কাজটা করার দরকার নেই যেটা ধীরে ধীরে করে তোমাকে সুন্দর করতে হবে। সুন্দরের দরকার নেই, সেই লাইনগুলো শেখাই হচ্ছে তোমার আসল কথা। হয়তো অনেক লাইন এখানে তোমার দেওয়া হবে না, না হোক, দেওয়ার দরকার নেই, কিন্তু তোমার এই লাইনগুলোই শেখার জন্য তোমাকে এটা এভাবেই আঁকতে হবে। এখন এই ছবিটাকে যদি তুমি ধীরে ধীরে আঁকো, তাহলে কিন্তু তোমার লাইন টানাগুলো শেখা হবে না।